নমস্কার আমি ভাস্কর আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ব্যান এবং আজকে একটা খবর প্রকাশিত হয়েছে মানে একটা ভাষণ দিয়েছেন মোহাম্মদ ইউনুস তার একশো দিন বাংলাদেশের ক্ষমতায় থাকা উপলক্ষে সেই ভাষণে মোহাম্মদ ইউনুস শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সম্পর্কে কি বলেছেন সেই বিষয়ে এই ভিডিওটি প্রথমে আমরা দেখে নেব যে মোহাম্মদ ঠিক কী বলেছেন শেখ হাসিনা সম্পর্কে এবং আওয়ামী লীগ সম্পর্কে তারপর আমরা আলোচনায় আসছি আগে ভিডিওটা দেখে নেওয়া যাক প্রথিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারতের কাছ থেকে ফেরত চাইব এই সরকারকে ব্যর্থ করার জন্য অকার্যকর করার জন্য বিশাল অর্থে বিশ্বব্যাপী এবং দেশের প্রতিটি স্থানে প্রতিটি প্রতিষ্ঠানে এক মহাপরিকল্পনা প্রতি মুহূর্তে কার্যকর রয়েছে তাদের একটি বড় প্রচেষ্টা হচ্ছে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করা প্রতীত সরকারের নেতৃবৃন্দ যারা দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার করে নিয়ে গেছে সেই অর্থে বলিয়ান হয়ে তারা দেশে ফিরে আসার জন্য চেষ্টা করে যাচ্ছে তাদেরকে কিছুতেই সফল হতে দেবেন না তারা সফল হওয়া মানে জাতির মৃত্যু আপনারা দেখলেন ভিডিওটা ভিডিওর মধ্যে এটা স্পষ্ট যে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার জন্যে সব রকমের চেষ্টা মোহাম্মদ ইউনুস করবেন এবং তাকে বাংলাদেশে এনে তার ওপরে যে মামলাগুলো দায়ের করা হয়েছে তার বিচারের ব্যবস্থা করবেন সেই বিষয়ে মোহাম্মদ ইউনুস একদম দৃঢ় সংকল্পিত কিন্তু তার এই সংকল্প পূরণ হবে কিনা সেটা অবশ্য ভারতের বিবৃতি আসার পরই আমরা জানতে পারব ভারতবর্ষ এই সম্পর্কে কি জানাচ্ছে সেটা আমরা অধীর আগ্রহে অপেক্ষা করব জানার জন্য আর দেশের মধ্যে আওয়ামী লীগ যে কর্মীরা রয়েছেন তাদের সম্পর্কে কিন্তু একটা প্রচ্ছন্ন বাণী দিলেন মোহাম্মদ ইউনুস আপনারা এর আগে আমার যে ভিডিওটা প্রকাশ হয়েছে সেখানে নিশ্চয়ই দেখেছেন যে সেই ভিডিওতে একজন উপদেষ্টা কিভাবে বাংলাদেশের অভ্যন্তরে মূলত আওয়ামী লীগের বিরুদ্ধে একটা গৃহযুদ্ধের ডাক দিয়েছেন আর এখন যে ভিডিওটা মোহাম্মদ ইউনুসের প্রকাশ পেলো সেখানে শেষ অংশটা আরেকবার যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আওয়ামী লীগ কর্মী যারা আছে তাদের জন্য হয়তো আরও দুর্দিন নেমে আসছে বাংলাদেশে এটা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় হলেও যদি কোনো রকমভাবে কোনো নির্দিষ্ট দলের ওপর অত্যাচার শুরু হয় তাহলে সেটা গণতন্ত্রের বিশ্ব গণতন্ত্রের ক্ষেত্রে কিন্তু ক্ষতিকারক সেই জন্যেই এই বিষয়ে মন্তব্য প্রকাশ করতে বাধ্য হচ্ছি আমি এবং আমরা এখন ভবিষ্যৎ কী সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে কারণ মোহাম্মদ ইউনুসের একটা বিষয় স্পষ্ট যে উনি মুখে এক কথা বলেন আর বাংলাদেশের প্রেক্ষাপটে ঘটনা ঘটে আরেকটা এখন এই ভিডিওটার অংশগুলো দেখে বাংলাদেশের আওয়ামী লীগের ওপর যে অত্যাচারের খড়গ নেমে আসবে না সে বিষয়ে কিন্তু বেশ চিন্তিত আমি এবং আমরা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভিডিও প্রকাশ পাচ্ছে যেখানে দেখা যাচ্ছে আওয়ামী লীগ কর্মীদের ওপর নৃশংস অত্যাচার হচ্ছে এছাড়াও বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর চলছে অত্যাচার বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর যে অত্যাচার হচ্ছে এই বিষয়ে কিন্তু মোহাম্মদ ইউনুস এখনো পর্যন্ত কিছু জানাননি তার জাতির উদ্দেশ্যে ভাষণে আমরা আশা করেছিলাম এই বিষয়ে মোহাম্মদ ইউনু স্পষ্টভাবে বলবেন যে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর যে অত্যাচার হচ্ছে সেই বিষয়ে তার সরকার কড়া পদক্ষেপ নেবে ভারতের সাথে তিনি সুসম্পর্ক বজায় রাখতে চান এই কথাটা তিনি উল্লেখ করেছেন তার দীর্ঘ এই ভাষণের মধ্যে এবং সেখানে তিনি আরও চান যে সার্ক যে দেশগুলো আছে সার্কের অন্তর্ভুক্ত যে দেশগুলো আছে তাদের মধ্যে আরও ভালো সম্পর্ক তৈরি হোক ভারতের প্রধানমন্ত্রী সাথে তার নরেন্দ্র মোদীর সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে তার টেলিফোনে যে কথা হয়েছে সেই বিষয়ে মোহাম্মদ ইউনুস বলেছেন এখন পরবর্তীকালে আজকে ঘোষণা দেওয়ার পর উনি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনবেন ভারতের সাথে কথা বলবেন সেটা কোন পর্যায় পর্যন্ত যায় সেটা দেখার জন্য আমাদের সবাইকে অপেক্ষা করতে হবে আর কয়েকটা দিন কয়েকটা দিনের মধ্যেই হয়তো ইউনুস সরকার ভারতের কাছে অফিসিয়ালি জানাবে যে শেখ হাসিনাকে ভারতে ভারতের থেকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার জন্যে আর তার মধ্যে আওয়ামী লীগ কর্মীদের কি অবস্থা হবে তার উপরেও আমরা দৃষ্টি রাখব কারণ গণতন্ত্রের ক্ষেত্রে বিশ্ব গণতন্ত্রের ক্ষেত্রে এটা অত্যন্ত একটা ভয়ঙ্কর ব্যাপার হবে যদি আওয়ামী লীগ কর্মীদের ওপর রকমভাবে অত্যাচার নেমে আসে এই বিষয়ে আপনার কি মতামত জানান ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট বক্স ওপেন রয়েছে আপনাদের সবার জন্যে আজ এই পর্যন্তই দেখা হবে আবার আগামী ভিডিওতে নমস্কার